আসসালামু আলাইকুম। শান্তা কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি ব্যতিক্রমধর্মী তরকারি রেসিপি নিয়ে এসেছি, আর এটি হলো মশলা ভেন্ডি। এই মশলা ভেন্ডিটি তৈরি করা খুবই সহজ এবং খুব সুস্বাদু। এই তরকারিটি আপনারা চাইলে পরোটার সাথে খেতে পারেন, রুটির সাথে খেতে পারেন, আবার চাইলে সাদা ভাতের সাথেও খেতে পারবেন। তাহলে চলুন দেখে নিয়ে আর দেরি না করে কী কী উপকরণ লাগছে। এখানে আমি ভেন্ডি নিয়েছি 250 গ্রাম, দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, একটি টমেটো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া, এখানে আমি এলাচের গুঁড়া নিয়েছি, এখানে আমি 4-5টি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, এখানে আমি রান্নার তেল নিয়েছি 5 টেবিল চামচ, 1টা চামচ পেঁয়াজ রসুনের পেস্ট, 1/2টা চামচ আদার পেস্ট নিয়েছি, এখানে আমি টক দই নিয়েছি, টক দই এখান থেকে আমি 1/2 কাপ ইউজ করব, মরিচের গুঁড়া নিয়েছি 1টা চামচ, ধনিয়া গুঁড়া নিয়েছি 1/2টা চামচ, হলুদের গুঁড়া নিয়েছি 1/2টা চামচ, জিরা গুঁড়া নিয়েছি 1/2টা চামচ, এখানে আমি 1/2টা চামচের চেয়ে কম গরম মশলা গুঁড়ি নিয়েছি, এখানে আমি এলাচের গুঁড়া নিয়েছি 1/2টা চামচের চেয়ে একটু কম। এবার তাহলে চলুন আমরা মূল রান্নায় চলে যাই। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, এবার তেলের মধ্যে আমি যে ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ভেন্ডিগুলো ফ্রাই করে নিব, এর মধ্যে অল্প পরিমাণ লবণ আমি দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে দিয়ে ভেন্ডিগুলোকে আমি ফ্রাই করে নিব। তবে ফ্রাই করার সময় খেয়াল রাখতে হবে যাতে ভেন্ডির কালারটা চেঞ্জ না হয়ে যায়, যাতে এরকম সবুজ থাকে। ভেন্ডিগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি একটি বাটিতে তুলে রাখছি। এবার আমি আরও 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। একটু পরপর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে দেখা গেছে নিচ দিয়ে পুরা লেগে যেতে পারে। এই পর্যায়ে এসে আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব, পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, আর আমি পেঁয়াজ রসুনের পেস্ট, আদা পেস্ট দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু আবার ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর আবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিব, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, দারচিনির গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো মশলাকে ভালো করে মিশিয়ে নিব। এই মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম টমেটোর পেস্টটা দিয়ে দিব। এবার আমি টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি আবার 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই পর্যায়ে এসে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। ফিরে আসছি 2-3 মিনিট পর। আমার মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল বেশি উঠেছে। এবার এর মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি। আমি এখানে টক দই 2 টেবিল চামচ ইউজ করেছি। এবার টক দইটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। 2 মিনিটের মতো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন উপর দিয়ে তেলটা বেশি উঠেছে। এখন আমি এর মধ্যে যে ভেন্ডিগুলো ফ্রাই করে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ভেন্ডিটা ভালো করে কষানো হয়ে যায়। আমি 3-4 মিনিটের মতো ভেন্ডিটাকে ভালো করে কষিয়ে নিব। 3-4 মিনিট হয়ে গেছে, এখন আবার উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা। এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ভেন্ডিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যাতে ভেন্ডিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো। ফিরে আসছি 5 মিনিট পর, আর চুলার আঁচ অবশ্যই মিডিয়াম আঁচে দিয়ে রাখতে হবে। ফিরে আসছি 5 মিনিট পর, এখন আমি ঢাকনাটি উঠিয়ে দেখে নিচ্ছি, দেখুন মোটামুটি কষানো হয়ে গেছে। এবার একটা ভেন্ডি তুলে আমি দেখে নিব ভেন্ডিটা সিদ্ধ হয়েছে কিনা। ভেন্ডিটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, আর একটু সিদ্ধ হবে। এখন এই পর্যায়ে এসে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, আরও 5 মিনিটের মতো চুলায় আমি রেখে দিব। আরও 5 মিনিটের মতো আমি চুলায় রেখে দিব। এখন আমি লবণটা চেক করে দেখে নিব লবণের পরিমাণটা ঠিক হয়েছে কিনা। এবার সবচেয়ে শেষ পর্যায়ে এসে আমি চালা জিরার গুঁড়া দিয়ে দিব।
আর একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। আবার আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তৈরি করা হয়ে গেছে আমার মশলা ভেন্ডি। দেখুন আমার মশলা ভেন্ডিটি দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতে অনেক সুস্বাদু হয়েছে। এরকম আরও ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপি পেতে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।